হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা একটি অর্ডার দেখতে পাচ্ছেন, আমাদের হাতে সময় আছে 10 ঘন্টা 36 মিনিট অ্যান্ড $10 একটি প্রজেক্ট ছিল আমাদের। সো এখন পর্যন্ত প্রজেক্টটা আমাদের কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। তো আমরা পরবর্তীতে 10 আওয়ার্স আছে, আসলে এর মধ্যে কাজটা আমাদের করা পসিবল না। সো এখন আমরা চাচ্ছি যে কাজটা আমরা বাইরের কাছ থেকে আরও কিছু সময় আমরা চেয়ে নিব। তো কীভাবে আমরা এটা করব, আর এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা ফার্স্ট টাইম যারা কাজ করবেন, এবং আপনাদের যখন এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আপনারা এই অংশে দেখতে পাবেন ডেলিভারি নাও, এর নিচে দেখতে পাবেন যে এক্সটেন্ড ডেলিভারি ডেট নামে একটা লেখা আছে এবং নিচে একটা আন্ডারলাইন আছে। আমরা এই অংশে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর আমরা এই ধরনের একটা পপ আপ আমরা দেখতে পাবো। তো আমরা আসলে কতদিন নিতে চাচ্ছি এটা এখানে ডিপেন্ড করে। সো এটা আমাদেরকে যখন ক্লিক করব তখন এইভাবে আমাদের কিন্তু ডেট চলে আসবে। তো আজকে হচ্ছে 6 তারিখ, আমরা 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আমরা যে যত ডেট আমাদের দরকার, যত দিন দরকার ততদিন আমরা নিতে পারবো। সো মোটামুটি আমি এখানে 9 করে দিলাম, অর্থাৎ 2 দিন আমি সময় নিচ্ছি। অথবা আমি যদি 10 ক্লিক করি 10 তারিখ, তার মানে হচ্ছে আমার এখানে 3 দিন সময়টা আসবে। তার মানে এখানে অরিজিনাল ডেটটা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 7, আর নিউ ডেটটা হিসাবে এখানে থাকবে হচ্ছে ফেব্রুয়ারি 10। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখানে কিছু লিখতে হবে। ওকে, তো অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্সের আমাদের কিছু একটা লিখতে হবে, আর আপ টু আপনি 400 ক্যারেক্টার্সের বিষয়টা লিখতে পারবেন। এখন এখানে বিষয়টা আমরা কী লিখবো, সো বায়ারকে আমরা বলবো যে আমাদের আসলে অতিরিক্ত কিছু সময় দরকার, কাজটা আমরা সুন্দরভাবে যদি কমপ্লিট করতে চাই। সো প্লিজ তুমি এই এক্সটেন্ড ডেলিভারি টাইমটা তুমি অ্যাকসেপ্ট করে নাও। ওকে, সো এটা আমরা এখানে লিখবো। অলরাইট, সো আমি এখানে লিখেছি যে উই নিড এক্সট্রা টাইম টু কমপ্লিট ইট, প্লিজ হেল্প মি টু এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, থ্যাংকস। তো আপনারা আপনার মতো করেই লিখতে পারেন, জাস্ট প্লিজ হেল্প মি টু এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, জাস্ট এতটুকু যদি আপনারা লিখেন কোনো সমস্যা নাই। আর এর চাইলে আপনি বায়ারকে আগেই বলে দিতে পারেন যে আমাদের একটু টাইম দরকার, তুমি আমাদেরকে একটু টাইমটা বাড়িয়ে দাও। ওকে, তো আমি অলরেডি এটা এখন সেট করে ফেলছি। সো আমি এখন সেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আর এটা দেওয়ার সাথে সাথে বায়ারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ফাইবারে, এবং বায়ার তখন এটা অ্যাকসেপ্ট করলে আমাদের এটা তখন ডেটটা টাইমটা তখন বেড়ে যাবে। ওকে, সো আমরা একটু ওয়েট করে দেখি। আসলে আমি এর মধ্যে বাইরে একটা ইনবক্স আমি মেসেজ দিব, দেওয়ার পরে আই হোপ বাইরে এটা অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকোয়েস্ট ওপেন্ড। তো আমি যে রিকোয়েস্টটা করেছি এটা স্টিল এখন ওপেন আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এখানে কালারটা চলে আসবে। সো বায়ার হ্যাজ 2 ডেজ টু রেসপন্ড ইট, সো বায়ার 2 দিন সময় পাবে, মানে আমি যে রিকোয়েস্টটা করেছি এটা 2 দিন পর্যন্ত থাকবে। যদি বায়ার কোনো রেসপন্ড না করে তাহলে এটা কিন্তু পূর্বের অবস্থায় চলে যাবে, আর যদি রেসপন্ড করে তাহলে অবশ্যই এটা কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন। সো আমি এটা রিফ্রেশ করে দেখি, আসলে আমার মনে হয় বায়ার এটা অ্যাকসেপ্ট করেছে। আই থিঙ্ক সো দ্যাট সো নো স্টিল নাও এখনও বায়ার অ্যাকসেপ্ট করেনি। অলরাইট, বায়ারকে আমি ইনবক্সে টেক্সট করেছিলাম, বায়ার একটু বিজি ছিল, সে বললো যে শিওর আমি এটা অ্যাকসেপ্ট করবো। অ্যান্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3 ডেজের একটা টাইম শিডিউল আমি দিয়েছিলাম, এখন আমার হাতে আছে 2 ডেজ 22 আওয়ার্স। 3 ডেজের কিন্তু আমি ডেলিভারি টাইমটা আমি নিয়েছিলাম, বায়ার কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। সো অ্যাকসেপ্টটা করেছে, আমি নিচের দিকে যদি আসি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে, ওকে, এই যে বায়ার অ্যাকসেপ্টেড ইয়োর রিকোয়েস্ট টু এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। আমরা দেখতে পাচ্ছি February 10:54 PM-এ আসলে বায়ারটা আসলে তখন এটা অ্যাকসেপ্ট করে। আমি যখন দিয়েছিলাম আসলে ইনস্ট্যান্ট তখন করেনি, কিছুক্ষণ পরে আসলে করেছিল। তো এটা স্বাভাবিক, কারণটা হচ্ছে যে বায়ার আসলে সবসময় যে ফাইবারে থাকে বিষয়টা এমন না। সো ওই টাইমে আসলে বায়ার অ্যাভেলেবেল ছিল না আমি যখন রিকোয়েস্টটা সেন্ড করেছিলাম। তো অনেক সময় দেখা যায় যে আমরা আসলে এটা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে যাই যে বায়ার আদৌ কি আমার টাইমটা এক্সটেন্ড করবে কি না। তো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, কারণটা হচ্ছে বায়ারের সাথে যেহেতু আপনি কাজ করছেন আপনার সাথে কোনো ঝামেলা তৈরি হয়নি। সো আশা করি যে বায়ার অবশ্য অবশ্যই আপনার এটা বুঝবে এবং সে টাইমটা এক্সটেন্ড করবে, এবং সে নিজেও জানে যে এখানে কাজটা করতে গেলে আরও কিছু সময় দরকার। সো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, দ্যাটস ইট। ওকে, সো আশা করি নতুন যারা আছেন আপনারা বুঝতে পেরেছেন এবং সরাসরি দেখতে পেলেন যে কীভাবে আমরা টাইমটা এক্সটেন্ড করি, বায়ারকে কী ধরনের টেক্সট আমরা লিখতে পারি। সো আশা করি এটা আপনাদেরকে হেল্প করবে। সো এছাড়াও যদি আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন্স থাকে, আপনারা সরাসরি পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে একটা লাইক দিবেন অ্যান্ড আমাদেরকে ইনবক্স করবেন। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে 4 নিউ মেসেজেস অ্যান্ড 1 কমেন্ট। তো 4 জন হয়তো নতুন মেসেজ এখানে দিয়েছে, আমি তাদের কোশ্চেনগুলো দেখব বা তাদের যদি কোনো সাপোর্ট দরকার হয় আমি ট্রাই করব। সো আপনাদের যদি এই ধরনের কোনো হেল্প দরকার হয় অবশ্যই অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে ইনবক্স করবেন, আর চাইলে আপনারা সরাসরি ভিডিও কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন।
ওকে, তো স্টে টিউন উইথ পাওয়ারফুল টিউটোরিয়ালস। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাচ্ছি অন্য একটা টিউটোরিয়ালে। সি ইউ, টাটা, বাই বাই।